আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আজকে আপনাদের সাথে আমাদের সেই পুরনো বাসার ছাদ সব কিছু নিয়ে একটা ভিডিও শেয়ার করব, তার সাথে একটা রান্না। এটা হচ্ছে টকশাক গাছ, এটা যে বন্য টকশাকটা সেটা যেটা বাজারে পাওয়া যায় সেটা না, এটা আমি বড় আপাদের বাড়ি থেকে এনেছি। এবং গাছটা যখন আমি লাগিয়েছি খুব সুন্দরভাবেই বেড়ে উঠেছে। আর সেই পুরনো ছাদ, পুরনো গাছগুলো, মানে ছাদের সাজানো সবগুলো দেখেই মনটা কেমন জানি হয়ে উঠছিল। আসলে সব কিছুকেই খুব মিস করি। তো সেদিন আমার এই মানে প্ল্যান ছিল টকশাকটা রান্না করব, আর এই টকশাকটা আমার অনেক বেশি পছন্দের। তো বাসায় এনে আমি টকশাকটা ভালো করে ধুয়ে কুচি করে নিলাম, আর এটা আমি খুব সিম্পলভাবে আজকে একটু ঝোল করে রান্না করব। ভালো করে কুচানোর পর আমি হাঁড়িতে তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজটা ভাজা ভাজা হলেই তার মধ্যে আমি রসুন এবং মরিচ বাটা দিয়ে দিলাম। আমি এক বক্স মরিচকে বাটায় বেটে রাখি, যখন বিভিন্ন ধরনের আইটেম বা মরিচ ভাতে খেতে ইচ্ছে করে তখন সেটাই ব্যবহার করে দিয়ে দিলাম হালকা হলুদ। রসুন এবং মরিচ দিতে আমার আসলে এটা স্কিপ হয়ে গিয়েছে, সেই জন্য পরে আমি আপনাদেরকে রসুন এবং মরিচ দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে আমি বেটে রাখি, আর এরপর একটু মশলাটা কষিয়ে আসলে আমি টক পাতাগুলো দিয়ে দিলাম। টক পাতা এই আজকে যেহেতু আমি ঝোল করতে চাচ্ছিলাম তাই আমি একটু পানি দিব। কেউ যদি ঝোল না খেতে চায় তাহলে এইভাবে শুকনো অবস্থায় নেড়ে নেড়ে এটার গায়ে থেকে যে পানি বের হবে সেটা শুকিয়ে নামিয়ে ফেলতে পারেন। আর এই যে আমার মোটামুটি হয়ে গেল। তো আসলে বৃষ্টি হচ্ছিল বাহিরে, পরে আমরা বৃষ্টিতে ভেজার একটা প্ল্যান করলাম। আমি আমার রান্নাটা কমপ্লিট করে বৃষ্টিতে ভিজতে চলে গেলাম। এটা হচ্ছে আমার লাস্ট ফিনিশিং, টকশাকটা আমার এরকম ঝোলঝোল করেই আমি করেছি। তো বৃষ্টিতে ভিজতে আমার আসলে খুব বেশি ভালো লাগে, আর আমাদের যেহেতু ছাদটা একটু বেশ বড় ছিল, দুটো ভাগে ছিল, তো উপরের অংশে গেলেও অনেক বেশি ভালো লাগতো। আর কার বৃষ্টিতে ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর আমাদের ওই বাসার মধ্যে আসলে বৃষ্টিতে ভেজার মজাটাই ছিল অন্যরকম, কারণ হলো তারিনরা বোনেরা সবাই আসতো আমাদের সাথে, মানহার সাথে ভেজার জন্য ভাবি মাঝে মাঝে আসতো। তো দেখা যেত যে সবাই মিলে যখন বৃষ্টিতে ভিজতাম তখন খুব বেশি মজা হতো। মাঝে মাঝে আমার ইন্তিসারকে ডাকতাম কিন্তু ও আসতে চাইতো না, একটু শাই ফিল করতো। তো ছাদে আমি হাঁটছিলাম, বৃষ্টিতে ভিজছিলাম, আর পুরনো সেই ছাদ দেখে একটু নস্টালজিক হয়ে যাচ্ছিলাম, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা। এরপর বৃষ্টিতে ভিজে বাসায় এসে গরম গরম সিঙ্গারা খেলাম, আর এ ছিল সেই স্মৃতি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।